আমি মোহাম্মদ আব্দুল মান্নান, গণিত শিক্ষক, নয়াপল্টন নাগরিক। করোনাকালীন সময়ে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে ক্লাস শুরু করছি। তোমার ক্লাস টেনের শিক্ষার্থী, আমি আজকে তোমাদেরকে বীজগণিতে তৃতীয় অধ্যায় থেকে একটা ক্লাস নেব আর কি, বীজগণিতের রাশি একটা সিল জীবন করাবো। এখন দেখো, মনে করি একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা হলো এক নম্বরে আছে এক্স মাইনাস থ্রি সমান টু টু, আর আছে এক্স স্কোয়ার সমান থার্টিন প্লাস টু ফর্টি ফাইভ। এটা হলো মেইনলি উদ্দীপক, ঠিক আছে। এখন তোমরা জানো যে সৃজনশীল ম্যাথমেটিক্সে তিনটা প্রশ্ন থাকে, ক, খ এবং ক। বোর্ডের নিয়ম মাফিক উদ্দীপক যা দেওয়া থাকবে ক নম্বরটা কিন্তু উদ্দীপক থেকে কিন্তু আসবে না, একটু ভিন্নতা থাকবে। ভিন্নতা বলতে বোঝায় হলো তোমার উদ্দীপক থাকবে হলো উদ্দীপক ছাড়া। যেহেতু আমাদের তৃতীয় অধ্যায়, আমরা পথে একটা কনফার্মেশন নিয়ে আসি এখানে, যেমন হয়তো ওই মুহূর্তে ঘুরে আলোতে ঠিক না, ক নম্বরে একটা আছে উৎপাদকের বিশ্লেষণ, এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর, এ উৎপাদকের বিশ্লেষণ করো। এখন তার আগে আমি একটু কথা বলি, উৎপাদক কি বা উৎপাদক কাকে বলে। উৎপাদক হলো একটি রাশিকে গুণাকারে প্রকাশ করা নাম হলো উৎপাদক, একটি রাশিকে গুণাকারে প্রকাশ করা নাম হলো উৎপাদক। দেখবা উৎপাদকের রেজাল্ট কিন্তু সব গুণাকারে থাকবে, যত যে নিয়মে উৎপাদক হোক না কেন উৎপাদকের ফলাফলটা কিন্তু গুণাকার। এই জন্য সংজ্ঞা দেওয়া আছে যে একটি রাশিকে বা একটি অখণ্ড রাশিকে গুণাকারে প্রকাশ করাকে উৎপাদক হয়। তাহলে ক নম্বরে আসি, দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর কে উৎপাদকে শুরু করি আমরা। যেমন এ টু দি পাওয়ার ফোর দেওয়া আছে, এখানে লেখাটা হলো এ স্কোয়ার হোল স্কোয়ার, এটা আমি এ স্কোয়ার যোগ এটা বি স্কোয়ার দেবো, মাঝখানে আমি ফর্মুলা টুয়াইস এ নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফর্মুলা টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো তোমরা এখানে এ স্কোয়ার হোল স্কোয়ার মানে কিন্তু এটু দি বর্গ, বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কিন্তু বি টু দি বর্গ, তাহলে আমার এটা আমি আর সেরা দুটি মিলে গেছে। মাঝখানে আমার কত আসছে টুয়াইস এ স্কোয়ার বি স্কোয়ার, আমার উপরে আছে কিন্তু অনলি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমার কিন্তু নিচে বেশি হয়ে গেছে। তো কী করতে হবে, আমরা জানি আমরা সূত্রে খেলার সাহায্যে যদি আমরা কিছু বাড়িয়ে দেখি তাহলে পরে কিন্তু সমন্বয় করতে হবে, সমন্বয় মানে বেশি লিখলে বিয়োগ করতে হবে, কম লিখলে যোগ করতে হবে। তাহলে আমরা তিনটে মিলে আমার সূত্র পড়ছে, সূত্র হলো এ স্কোয়ার প্লাস ওয়াইস এ প্লাস বি স্কোয়ার, পরে কি আসছে এ স্কোয়ার বি স্কোয়ার, আমি এ বি দিয়া হোল স্কোয়ার দিয়া, একের অধিক সংখ্যা থাকলে বাক্য থাকলে তাহলে ব্র্যাকেট দিয়ে আমার পাওয়া লিখতে হবে, কথা বুঝতে পারছো। তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি, সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ বি। তাহলে আমরা সূত্রে ফেলি, এ মানে
a square plus b square plus a. A square plus b square minus a. এখন আমার এইটাই কিন্তু রেজাল্ট হয়ে যায়, তারপরে আমি এই ফলাফলটা সাজিয়ে নিব। সাজিয়ে মানে আমি এটা আগে আনবো, বিস্তারিত করে লিখব, এটাও আগে আনবো, এটা করে লিখব, তাহলে সমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে আসলো হলো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন লাস্টে দেখবো অতএব নিম্নের উৎপাদক ইলাইকে, সুতরাং নিম্ন উৎপাদক স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে ক কিন্তু আবার শেষ হয়ে গেছে, কটা কিন্তু উদ্দীপকে আমার দেওয়া নাই, নিয়ে ধরলো কটা কিন্তু উদ্দীপকে থাকার কথা না। তাহলে ক কিন্তু আমরা শেষ করলাম, এখন আমরা উদ্দীপক অনুসারে এই ক গণ করে আসি। অর্থাৎ খ দেখাতে হবে রুট ওভার হোল কিউব বা রুট এক্স হোল কিউব প্লাস ওয়ান বাই রুট এক্স হোল কিউব সমান টেন রুট। তো আমরা তাই দেখি খন্ড দেওয়া আছে, দেওয়া আছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি সমান টু রুট, এক্স মাইনাস থ্রি সমান টু রুট। তাহলে আমরা যেহেতু রূপান্তর করতে হবে কিন্তু এক্স এর মানের ব্যাপারে, সেক্ষেত্রে আমরা এক্স ছাড়া আর পুরাটাই আমরা ডেন্সিটি নিয়ে বা অর এক্স সমান থ্রি প্লাস টু। এখন দেখো থ্রিরে ভাঙ্গাও, টু প্লাস টু টু প্লাস ওয়ান, অর্থাৎ থ্রি ভাঙ্গাইছি টু প্লাস ওয়ান, বলে থ্রি আসবে। এখন এই টুকে আমরা রুট ওভার বা রুট টু হোল স্কয়ার দিই, প্লাস আমরা টু মানে রুট টু ইন্টু বি আর টু ওয়ান প্লাস ওয়ান স্কয়ার, রুট টু প্লাস ওয়ান হোল স্কয়ার। এই মানটা কিন্তু আমাদের এক্স এর মান, এক্স এর আসলে কত রুট টু প্লাস ওয়ান হোল স্কয়ার। সুতরাং রুট ওভার এক্স সমান রুট ওভার রুট টু প্লাস ওয়ান হোল স্কয়ার। এই যে এই রুট আর এই হোল স্কয়ারটা কিন্তু কাটা গেল, কাটা দেওয়ার পরে কত আসলো রুট টু প্লাস ওয়ান। এই মানটা কিন্তু অনলি রুট ওভার এক্স, আমার যা প্রমাণ করতে বসছে ওই প্রমাণের বেলায় কিন্তু আমার অনাপন রুট ওভার এক্স মানটা দরকার। তাহলে আমরা কি করব, আমরা মানটা কিন্তু বের করব, অন বাই রুট ওভার এক্স, অন বাই রুট ওভার এক্স সমান অন বাই ওই রুট এক্স মানটা রুট টু প্লাস ওয়ান। ওয়ান বাই রুট ওভার এক্স ইকাল টু ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান। এখন অঙ্কের নিয়মে কিন্তু হরে কিন্তু কখনো কমপ্লেক্স রাখা যাবে না, কি করতে হবে আমরা হর এবং রবে রুট টু মাইনাস ওয়ানকে গুণ করবো, যাতে আমার নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ে আসে, মানে স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি করবো আমরা হর এবং রবে রুট টু মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো।
into root 2 minus 1 and this is hollow root 2 plus 1 by root 2 minus 1 amra equal la whole of obre root 2 minus 1 dara gun korla ota thik ache tale amader upore kintu onde gun korle kintu amar oi rashi diya orthat amra jodi onde je kono shongkher gun korle kintu tar man change hobe na oi man dekhi to tale upore amar root 2 minus 1 holo ami se kintu amar a plus b pe nilam a square minus b square amar eta koto eta kintu amar root 2 whole square minus 1 square root 2 minus 1 is equal to root 2 ke square kore 2 থাকে 2 minus 1 root 2 minus অর্থাৎ 2 এর থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমরা 1 পাবো নিচে আর লেখার প্রয়োজন নাই যে কোনো সংখ্যা দেখলে আমরা মনে করি বা বুঝি নিচে বা হরে 1 আছে ওই 1 এর আর লেখা করলে কিন্তু 1 এর অধিক হলে কিন্তু আমরা লিখতে হবে আমরা এই উদ্দীপক থেকে রুট ওভার এক্স বা রুট এক্স এর মান পেলাম রুট টু প্লাস ওয়ান আর বের করছি কত ওয়ান বাই রুট এক্স সমান রুট টু মাইনাস ওয়ান তাহলে আমরা রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স এর মান লাগে সুতরাং এখানে লিখে আছি রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স সমান রুট এক্স কত আসছে root 2 plus 1 plus 1 by root x root 2 minus 1 amar plus 1 and minus 1 kala eshe tale root 2 plus root 2 jog kore koto hobe root 2 bolte kintu buja holo ek ta root 2 ek ar lekha koto na kintu ek er upore kintu likhte hobe eta bujhte parcho na tale root 2 plus root 2 2 root 2 মানটা কত পেলাম আমরা root x plus 1 by root x is equal to 2 আমাদের মানে কত হচ্ছে এখন আমরা মূল অঙ্কে আসব তো মানটা করতে হবে root x whole cube plus 1 by root x whole cube equal to 10 তাহলে আমরা এখন বাম পক্ষ লিখতে পারি বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি সমস্যা নাই বাংলাও লেখা যায় ইংরেজিও লেখা যায় যেহেতু বিস্মৃত অঙ্ক আমরা ইংরেজি দেখি বা বাংলা দেখলে কোনো সমস্যা নাই তাহলে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে রুট এক্স হোল কিউব প্লাস ওয়ান বাই রুট এক্স होल क्यूब তাহলে a কিউব প্লাস b কিউব আমাদের এই কিন্তু আসলে রুট x বা রুট ওভার x b কিন্তু 1 বাই রুট ওভার x বা 1 বাই রুট x তাহলে আমার a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব মাইনাস হাই সে মানে রুট x b মানে 1 বাই রুট x তাই সে ইনটু a প্লাস b তো a কিউব প্লাস b কিউব a প্লাস হোল কিউব মাইনাস সাই সে ইনটু তাহলে আমরা মানটা ইউজ করতে পারি এখন আমার এই মানটা কত ছিল 2 রুট হোল কিউব মাইনাস 3 লক্ষ্য করো এটা কিন্তু উপরে আছে রুট x আইলে কি নিচে আছে রুট এক্স তাহলে কাটা গেল তাহলে আর এই যে মানটা আমরা বসাবো এখন মানটা কত 2 রুট 2 এখন দেখো এই যে পাওয়ার 3 আছে বা কিউব আছে এটা কিন্তু 2 এর উপর আছে রুট 2 উপরে উপরে কিন্তু আছে 2 এ ঘন করলে বা কিউব করলে কত আসে 8 কিউব আর 2 রুট 2 এ ঘন করলে আসে কিন্তু 2 রুট মাইনাস এবং গুণ তিন দিয়ে হলে 6 6 রুট বুঝতে পারছো না
তাহলে পুরো ঘনবর্ষে আমরা আমরা আসল এইট আর রুট পুরো ঘনকুলে আসল টু রুট টু নেক্সট টাইমে আসবে কত আর দ্বিগুণে ষোলো ষোলো রুট টু মাইনাস সিক্স দ্বিগুণটা আসবে হল টেন এখন দেখো আমাকে প্রমাণটা করতে বলছে প্রমাণটা করতে বলছে কিন্তু টেন রুট আমার এখানে কত আসছে টেন রুট টু কিন্তু আসছে তাহলে আমার প্রমাণটা হয়েছে প্রমাণটা হওয়ার পরে এখানে আমার দেখবো রাইট হ্যান্ড সাইড মানে আমার এই জিনিসটা ওই ডান পক্ষে সমান হয়ে গেছে দেখো এখানে যে বাকি কিছু অঙ্কে দেখাও যে থাকে আবার কিন্তু প্রমাণ করো যে থাকে দেখো দেখাবে সূত্রে দিবে আর প্রমাণ থাকলে প্রুফ দিতে হবে মনটা আছে কিন্তু দেখাও যে তাহলে কি করতে হবে তাহলে এটা সূত্র দিয়ে দেবে এস এইচ ও ডাব্লিউ ডি ডি সূত্র তাহলে ঘ নম্বর কিন্তু আমার অঙ্কটা অঙ্ক তাহলে ক গেছে ঘ গেছে গ কিন্তু অন্য উদ্দীপক আমরা অন্য উদ্দীপক দিয়ে আবার গ নম্বরটা করব দেখো ঘ শেষ হয়ে গেছে এখন আমরা গ তেল করি তার আগে আমাদের দেখতে হবে গ জন্য আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে উদ্দীপকটা হলো নম্বরটা আগে দিয়ে নিতে খেয়াল করো গ গতে আসলে হলো দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু থার্টি প্লাস টু রুট ওভার ফর্টি টু তাহলে এক্স স্কোয়ার দেওয়া আছে দেখবে এক্স স্কোয়ার সমান থার্টি প্লাস টু রুট ওভার ফর্টি টু এখন আমরা এখানে আমাদের ইকুয়ালটা ভাঙাবো ভাঙিয়ে এ আর বি করব এখন সম্ভব কারণে কিন্তু আমাদের এ এর মানটা বড় হয় তেরো ভাঙাবো সাত এবং ছয় এখন তোমরা যদি ছয় আমি এই দুই সাত দুজন পানা এর মানটা বড় হবে বির মানটা ছোট হবে তাহলে আমরা এই সাত প্লাস টু পাওয়ার ফর্টি টু প্লাস সিক্স তাহলে থার্টিন বাকিটা হলো সেভেন আর সিক্স তাহলে কি হয় রুট ওভার সেভেন হোল স্কোয়ার প্লাস আমরা টু ইন্টু রুট ওভার সেভেন রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স হোল স্কোয়ার খেয়াল করো রুট সেভেন এর কিন্তু হোল স্কোয়ার করলে আমার সেভেন হবে আবার এইটা এটা গুণ করলে কিন্তু আমার এইটা আসবে আর সিক্স মানে কি রুট সিক্স হোল স্কোয়ার তাহলে কি আসবে আমার রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স বা রুট সেভেন প্লাস রুট হোল স্কোয়ার সুতরাং এক্স ইকুয়াল টু রুট সেভেন প্লাস রুট সিক্স এখন এক্স এর মানটা পাওয়া গেছে কত রুট সেভেন প্লাস রুট সিক্স আর করতে পারলাম এক্স স্কোয়ার দেওয়া আছে থার্টি প্লাস টু ফর্টি রুট ওভার ফর্টি এখন এক্স এর মান থেকে তোমাদের খ নম্বরের মধ্যে আমাকে ওয়ান অফ অন এক্স এর মানটা বের করতে কার মান ওয়ান অফ অন এক্স এর মান ওয়ান অফ অন এক্স এর মানটা বের করতে গেলে কি করতে হবে এখানে রাখতে দ্বারা ওয়ান অফ অন বাই এক্স কত আসবে ওয়ান বাই টু সেভেন প্লাস টু সিক্স বুঝতে পারছো তাহলে এক্স রুট ওভার সেভেন প্লাস রুট ওভার সিক্স বা রুট সেভেন প্লাস টু সিক্স অন এক্স হল ওয়ান বাই রুট সেভেন প্লাস টু সিক্স তাহলে আমরা ওই আগের ওই হর মধ্যে আমরা আমি যে আগে বলছি হরে কিন্তু প্রথম কমপ্লেক্স দেখা যাবে কি করতে হবে হর এবং রকে রুট সেভেন প্লাস মাইনাস রুট সিক্স দ্বারা গুণ করব তাহলে আমরা কি করব রুট সেভেন মাইনাস রুট সিক্স বাই রুট সেভেন প্লাস রুট সিক্স
root 7 minus 3 তাহলে আগের মতই আমি হর গুণ অবরে গুণ করলাম রুট 7 মাইনাস রুট 6 দিয়ে তোমরা এখানে সূত্র বের করো বের করার পরে অনাগুণ এক্স মান পাওয়া গেল অনাগুণ এক্স মান পাওয়া গেলে আমাদেরকে এক্স প্লাস অনাগুণ এক্স মানটা যোগ করতে হবে তোমাদের বাড়ি কাজটা হলো অনাগুণ এক্স এর মানটা বের করে প্রমাণ করতে হবে এটা আমি আগামী ক্লাসে তোমরা বাহার চেষ্টা করবো আমি আগামী ক্লাসে না পারলে আমি এটা ওই ফর্ম তো বুঝিয়ে দেব ঠিক আছে তো এটাই কিন্তু বাড়ির কাজ তার জন্য আমি এক্স এবং অনাগুণ মান বের করছি তোমরা বাকিটা ঘর নির্ণয় করবা তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ।